छोला आलुर चाट तैरि करते पारें जेहेतु भाजार कोनो झामेला नहीं। शोशा कुचि नियेछि आमि क्वार्टर कप आलु सिद्ध करार टुकड़ा करे नियेछि क्वार्टर कप। এখানে লবণ দিয়ে ছোলা সিদ্ধ করে নিয়েছি কোয়ার্টার কাপ আর একটা টমেটো কুচি আছে। ধনিয়া পাতা কুচি নিয়েছি আন্দাজ মতো দেড়টা পেঁয়াজ টুকরা নিয়েছি। এখানে পুদিনা পাতা কুচি আছে আন্দাজ মতো লেবু এক স্লাইস। টালা জিরার গুঁড়া আছে হাফ চামচ। চিলি ফ্লেক্স আছে হাফ চামচ। দুইটা কাঁচামরিচ কুচি নিয়েছি। চাট মশলা আছে হাফ চামচ। লেবুর খোসা কুচি নিয়েছি এখানে আন্দাজ মতো। বিট নুন নিয়েছি আন্দাজ মতো। আমাদের খাবার যে লবণটা ওটা নিয়েছি আন্দাজ মতো। চিনি আছে এক চামচের একটু কম। এখানে আমি সরিষার তেল নিয়েছি দুই টেবিল চামচ। আপনার ইচ্ছা করলে অলিভ অয়েল দিতে পারেন। টমেটো সস নিয়েছি এখান থেকে আমি নিব এক চামচ। তেঁতুলের সস নিয়েছি এখান থেকেও নিব এক চামচ। এগুলো আমার বাসায় তৈরি করা। টক দইটা নিয়েছি এইটা গার্নিশিংয়ের জন্য। ইচ্ছা করলে আপনারা এটা স্কিপ করতে পারেন। সব মশলাগুলো আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পুদিনা পাতা কুচি ধনিয়া পাতা কুচি এখান থেকে অর্ধেকটা দিব। এখানে আলুটা দিয়ে দিলাম আর ছোলা সিদ্ধটা দিয়ে দিলাম। শসা আর টমেটোটা পরে দিব। এখন তেঁতুলের সসটা এক চামচ দিয়ে দিলাম। টমেটো সস এক চামচ। লেবুর রস দিয়ে দিব কয়েক ফুটা। সরিষার তেল দিয়ে দিব এখান থেকে এক চামচ। হাতটা আমার ক্লিন করা আছে, আমি এখন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এখন আমি টমেটো কুচি এবং শসা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিব। এটা আপনারা তৈরি করে খেলে বুঝতে পারবেন অনেক মজাদার খাবার। এখানে আমি কাঁচামরিচ কুচিটা পুরোটাই দুইটাই দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে চটপটি সরি ফুচকা ক্র্যাশ করে দিতে পারেন কিংবা ঝুরি ভাজা। এটা আমার বাসার তৈরি। এখন আমি টক দই দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আপনাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।